কালো গোলাপ ডিনার সেট, যারা আসলে ভাইরাল ডিনার সেট নিতে পারেন নি, এটা কিন্তু আবারও কিন্তু চলে এসেছে, যারা আসলে নিতে চান ভাইরাল কালো গোলাপ ডিনার সেট। আর এখানে আজকে কত পিস আছে কে আগে কমেন্টে বলতে পারবে? আমি একটু দেখাই, আজকে আমরা এই মাথা থেকে এই মাথা টোটাল মনে হচ্ছে কিন্তু 200 পিস, আসলে কিন্তু 200 পিস না। তো এখানে টোটাল কত পিস আছে কে আগে কমেন্ট করতে পারবে আমরা একটু দেখাই। আজকে কালো গোলাপ ডিনার সেট রয়েছে, আর এই ডিনার সেট কিনলে কিন্তু আজকে কত পিস ফ্রি থাকবে ভাই? 52 পিস গিফট থাকবে। গিফটের কথা পরে, গিফট বিষয় না। আচ্ছা, আপনি টাকা দিয়ে কি জিনিস কিনতেছেন সেটা বিষয়। মানে অনেকে তো দেখা যাচ্ছে ভাই এই যে সাদাগুলো কিনলে কিছুদিন পর দেখেন এরকম দাগ হয়ে যায়। আচ্ছা, এগুলো বাদ। জিনিস কালো গোলাপ দেখাচ্ছি, যারা আসলে ভাইরাল নিতে চান। 60 পিস বলছিল না, 60 পিস না, ভেঙে টেঙে যায় না এগুলো। স্কুলে ঘন্টি বাজায় না? জি জি জি, স্কুলে ঘন্টি বাজাইতেছে। অনেকে বলে ভাই এগুলা যদি একটার সাথে একটা ভারী খায় তাহলে ভাঙবে কিনা, কারণ ওয়াশ করতে গেলে কি হয় একটার সাথে একটা ভারী খেতে পারে। আচ্ছা আচ্ছা, এরকম সাইড ভারী খায় ভাঙবে না, যদি নর্মালি এভাবে পরে হাত থেকে। সাজানোর পরে আসলে ডিনার সেটের সৌন্দর্যটাই হচ্ছে সাজানোর পরে। আপনারা যখন সাজাবেন এই মাথা থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দেখতে কিন্তু সুন্দর লাগবে। দেখেন, আর এই ডিনার সেটে ভাই মানে ব্যবহারের উপযোগী সব জিনিস আছে কিনা? একবারে ডিনার সেটে এটার মধ্যে আমি আপনাকে একটা কথা বলে নেই ভাই। আচ্ছা, এটা 96 পিস ডিনার সেট, ফুল 96 পিসই আছে। আচ্ছা, এক পিস কম নাই, আবার ওই যে দেখা যায় বেশি নাই, স্ট্যান্ড ডিস্ট্যান্ট গিফট দিয়ে 96 পিস না তো? না ভাই, প্রশ্নই ওঠে না, ওইটা তো আলাদা জিনিস। আচ্ছা, আপনি একটা জিনিস সহজ বুঝবেন, আমি বারবার সহজ করে বুঝাই দিই। আচ্ছা, এটা কি কাঁচের জিনিস না, সিরামিকের জিনিস? আচ্ছা, পাইরেক্সের জিনিস, এটাই ডিনার। আচ্ছা, যদি এটা আপনি বলেন এটার সাথে কিন্তু এটা যায় না। আচ্ছা, এগুলো মূলত কি সিরামিক না পাইরেক্স? এই সিরামিক পাইরেক্স একই জিনিস, একই জিনিস। জি, এই যে দেখেন এই ডিনার, এই স্টিলের ইয়া চামিস কি এটার সাথে যায়? যায় না তো, এটা তো আর ডিনারের পিস হতে পারে না। আচ্ছা, এটাই পিস, এটাই পিস, সিরামিকের এই ডিজাইনের যা আছে এটাই পিস। আচ্ছা, যেমন এটার সাথে আমি একটা চামিস দিছি, দেখেন এই চামিসটা এটার সাথে মিল আছে। আচ্ছা, এবং ব্র্যান্ডের নাম সহ লেখা আছে ইউএসএ হোমসেট, ইউএসএ হোমসেট। এখন আমি আপনার এইগুলো কিন্তু দেখা যাচ্ছে অনেকেই বাংলাদেশ থেকে কিন্তু বাহিরে নিয়ে যায়। অবশ্যই ভাই, অনেকে বাহিরে নেয়, ডিএসএল এর মাধ্যমে আমরা পাঠাই। আচ্ছা, এবং আপনার এগুলা ডিনার সেট এরকম আপনার গ্রামে গেছে আপনার গ্রামই থাকবে, অন্য মানে অন্য ঘরে যেন পাবেন এরকম হয় খুব কম, কারণ এগুলো জিনিসই আনকমন। আপনি থানা পর্যায়ে তো পরের কথা, জেলা সদর পর্যায়ে ডিনার পাবেন না, কিন্তু লোকাল সিরামিকের যেগুলা ওগুলা পাবেন। আচ্ছা আচ্ছা, লোকাল সিরামিক আপনার বাজারে যান, হাট বাজারে যান, অ্যাভেলেবেল পাবেন, কিন্তু এটা পাবেন না। এটা কয়জন দেখছেন একটু জানান, আর অবশ্যই ভিডিও আমাদের শেয়ার করে রাখবেন ভিডিওটা। আচ্ছা ওকে, আপনারা শেয়ার করে রেখে দিলে অনেকে লাইভ শেষে পেয়ে মানে পাবেন, অনেকে আর খুঁজে পায় না যে ভাই কোন ভিডিও কোন দোকান। আর আপনারা এই ডিনার সেট গুলো নিতে চাইলে আসতে হবে হচ্ছে সুপার স্টোর। সুপার স্টোর, আচ্ছা প্রাইসটা বলে দিয়েছি। হ্যাঁ, সব বলে দিব ভাই, সব বলে দিব, কি কি আছে সেটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কিভাবে নিবেন, কোথা থেকে নিবেন সেটা আগে জানেন। আচ্ছা, সুপার স্টোর 8391, আপনি নিউ মার্কেট নামবেন, একজনকে বলবেন ভাই কাঁচা বাজার কোনটা, কাঁচা বাজার দোতলা চলে আসবেন 8391। আচ্ছা, বনলতা মার্কেট দ্বিতীয় তলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দোতলা চলে আসবেন। দুইটা নাম্বার না চিনলে আমাদেরকে ফোন দিবেন, আমরা দোকানে আপনাকে নিয়ে আসবো, অথবা ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করবেন। সারা বাংলাদেশে ঘরে বসে আপনি এখন এখানে 96 পিসের ভিতরে কি কি থাকবে? হ্যাঁ সেটাই বলেন, আমাদেরকে 96 পিসের ভিতরে কি নাই সেটা হলো বিষয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা ফ্যামিলিতে যা যা প্রয়োজন এই ডিনার সেটে তাই আছে, তাই আছে, তাই আছে, মানে অযথা অহেতু কোনো জিনিস নাই। কি কি একটু দেখা, যেমন আপনার এই যে আমি একটা বলি, এগুলা চামিস এই ডিনার সেটের মধ্যে নাই, এটা আলাদা করে গিফট। আচ্ছা, তারপর যে আপনার নর্মাল কাটলারি সেট থাকে না প্লাস্টিকের, আচ্ছা, যেন ওটা পিস হিসাবে ধরে ওরকম না, আপনি সবসময় ক্লিয়ার হয়ে জিনিস কিনে
কিনবেন, টাকা দিয়ে জিনিস কিনতেছেন সম্পদ, কষ্টের টাকা দিয়ে শ্রেষ্ঠ বাজার করেন। আচ্ছা আপনি কি কিনতেছেন দেখে কিনবেন। ওকে, 96 পিসের ডিনার সেট, ভাতের প্লেট থাকবে কয়টা ভাইয়া? নরমাল ডিনার সেটে কয়টা প্লেট থাকে সেটা বলেন। 6টা প্লেট থাকে, 120 ডিনার সেটেও 6টা প্লেট থাকে, তাই না? কিন্তু 96 পিস প্লেটে মানে ডিনার সেটের মধ্যে আপনি এই প্লেট পাবেন 12টা। আচ্ছা দেখেন, একটা ফুল ফিল আপনার ফ্যামিলির জন্য 12 তারপরে নাস্তা কিন্তু অনেক ধরনের, গেস্ট আসলো মেয়ে দেখতে আসলো নাস্তা দিতে হয় অনেক ধরনের, বিভিন্ন প্লেট লাগে, প্রয়োজন নেই। এই প্লেট থাকবে 12টা। আমরা এমন ভাবে সেট আপ করছি সব 12 জনের আপনি একটা টাইম বসে খেতে পারবে। আপনি ভাবেন একটা বিয়ে বাড়িতে গায়ে হলুদ চলতেছে একই রকম পাঞ্জাবি, সেক্ষেত্রে কিন্তু আপনার বাসায় একটা মেয়ে দেখতে গেলে সবার কাছে একই রকম প্লেট, মানে আপনার ফুল প্লেট একই রকম, 12টা আপনার হাফ প্লেট 12টা একই রকম কাপে চা খাচ্ছে, বিষয়টা কেমন লাগবে? ও, কাপ্রিজও আছে, জি সব আছে, একবার নাই বলতে কোনো জিনিস নাই। কাপ্রিজ কয়টা ভাই? কাপ্রিজ হলো কাপ 12টা, প্রিজ 12টা। আচ্ছা মানে এখানে 12 24টা। আচ্ছা তারপরে কি আছে? এটা 12টা, এটা 12টা গেল। তারপর আমরা যেহেতু বাঙালি ডাল ভাত খেতে হয়, ডাল ভাতের প্লেট আছে 6টা। আচ্ছা এই প্লেটটা কম দিছি, কাজ কম লাগে এটা, এই জন্য এটা দিছি 6টা। আচ্ছা আচ্ছা, ওকে। মেহমান আসলে তো সবসময় আসলে এই প্লেট দেওয়া যায় না, দেওয়া যায় না, ওই প্লেটটাই কাজে লাগে বেশি। আচ্ছা এটা থাকবে গরতলা 6টা। ছয়টা। আচ্ছা এখন কারি বাটি কয়টা দিচ্ছেন ভাই? নর্মাল ডিনার সেট আপনি ম্যাক্সিমাম কারি বাটি থাকে কয়টা জানেন? 4টা থাকে। 4টা থাকে, কত পিসের ডিনার সেট? 150 পিসের ডিনার সেটে। আচ্ছা 4টা বেশি কারি বাটি দেয় না, কিন্তু অ্যাকচুয়ালি কি কারি অনেক ধরনের হয়, অনেক ধরনের হয়, সেক্ষেত্রে আমরা দিচ্ছি কারি বাটি 10টা। 10টা 10টা এবং কোনটা কোনটা পাচ্ছেন? এই যে বড় যেটা ভাই, দেখেন ভাই ডিজাইনটা দেখেন, চতুর্দিকে ডিজাইন, ফুলটা ফ্লাওয়ারটা তাকাইলে মনটা ভরে থাকে। আচ্ছা এটা থাকবে 2টা, এটা থাকবে 2টা, বড়টা। ওকে তারপরে যেটা মিডিয়ামটা, এটা থাকবে 2টা। তারপরে যেটা, আচ্ছা এটা থাকবে 2টা। আচ্ছা তারপরে যেটা, এটা, আচ্ছা এটা থাকবে 4টা, এটা থাকবে 4টা। তাহলে টোটাল মিলে 10টা কারি বাটি পাচ্ছেন আপনি টোটাল। দেখেন আপনার ফুলগুলো কিন্তু আসলে জীবন্ত মনে হচ্ছে, এখানে ফুলগুলো কিন্তু বারবার আমার কাছে ভালো লাগছে। ওকে আপনি একটু দূরের থেকে ক্লোজলি মানে দেখেন, দূরের থেকে দেখেন মনে হয় যেন পুরো মানে জায়গাটা ভরে রয়েছে, এত সুন্দর লাগতেছে, মানে শোকেসে সাজানোর পর এগুলো আরো বেশি সুন্দর লাগে। তো এই ডিনার সেটের অনেকে দামটা জিজ্ঞেস করছিল ভাই, সব বলে দিব আমি বারবার বলতেছি কি কি আছে সেটা আপনি ক্লিয়ার হয়ে নেন। আচ্ছা আপনি যখন ডিনারটা কিনবেন আমার থেকে, কেন কিনবেন, কত পিস পাচ্ছেন, কি পাচ্ছেন সেটা ক্লিয়ার হয়ে আগে আমরা জিনিসটা ক্লিয়ার করে দিই, জিনিসটা ক্লিয়ার করে তারপর দাম বলবো। আচ্ছা আর এর মধ্যে কমেন্ট করেন কত হইতে পারে, আর কে কে এই ডিনার সেট দেখছেন এর আগে, মানে কে কে ইউজ করেন আর দাম কত হতে পারে, জি একটু আইডিয়া করেন। সুপারটি দেখছিলাম, জি তারপর আমি বলে নেই, এটা আছে কয়টা? 6টা বলছি না, 6টা। এটা আছে 10টা কারিবাটি 10টা বিভিন্ন সাইজ মিলায়া। তারপর হলো সবচেয়ে প্রয়োজনীয় যেটা, আমরা আসলে সাইবুল ভাইকে অফার করি ভাই চা খাবেন কিনা। আচ্ছা এটা একটা বিষয় হয়ে গেছে, দেখালাম যে চা খেতে হয়, সেক্ষেত্রে 4 কাপ দিছি 12টা। আচ্ছা ফ্রিজ দিছি 12টা ভাই, ডিজাইনটা একটু দেখেন না। ওকে কাপ্রিজ 12টা, জি ওকে, একবারে ম্যাচিং করা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা থাকবে 12টা, এটা থাকবে 12টা। আচ্ছা তারপরে থাকবে যেটা মনে করেন খুব কম প্রয়োজন হয়, আমি নিজে খাই না এই জন্য কাস্টমার কেউ দেই না, লবণ বাটি, লবণ এটা দিছি একটা, একটা যেহেতু লবণ খাওয়া ঠিক না, তারপরে দিছি সেটটা সাজানোর জন্য। তারপর রাইস ডিশ, আচ্ছা যেহেতু প্লেট 12টা, আচ্ছা রাইস ডিশ 2টা থাকবে, মানে একটা তো কাজ হবে না, এজন্য রাইস ডিশ আছে 2টা, 2টা জি। আচ্ছা আচ্ছা তারপরে যেটা এখানে আছে হলো আপনার স্যুপ বাটি, স্যুপ বাটি জি, স্যুপ বাটি 12টা, স্যুপ সুইট ফিননি যেটা খেতে মন চায় 12টা খেতে পারবেন জি, প্লাস চামিচ 12টা। আচ্ছা চামিচটা একবার একুরেট মিলায় নেবেন, কারণ অনেক সময় অনেক ডিনার আছে যেটা বাটি আছে বাট চামিচ নেই, চামিচ নেই না। আচ্ছা আচ্ছা মানে মিলাইতে পারেন অনেকে, কিন্তু এটা সম্পূর্ণ মিলানো। ওকে বাটি থাকবে 12টা, চামিচ থাকবে 12টা। আচ্ছা তারপরে যেটা আছে সেটা হলো মিল্ক পট, মিল্ক পট জি, এটা থাকবে একটা, একটা। তারপরে থাকবে লোক সুগার পট। আচ্ছা সুগার, এটা যেহেতু বিদেশি প্রোডাক্ট, এটা কিন্তু লোকাল প্রোডাক্ট না, এই যে লেখাই আছে ইউএসএ হোমসেট। হ্যাঁ আচ্ছা এই জন্য এটাও একটা পিস হবে। আচ্ছা ঢাকা সুগার পট একটা, সুগার পটের ঢাকনা একটা, এটা দুইটা পিস ধরা হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তারপরে আছে যেটা সবচেয়ে আনকমন, যেটা দেখেন আমি একটু দেখাই, এই যে আচ্ছা এটা কি বলে, এটাকে বলে হলো কি আপনার, আচ্ছা ওকে এটা মিল্ক পট, মিল্ক পট না সরি টি পট। আচ্ছা টি পট, মিল্ক পট কি কাজে ইউজ হয় আপনারা দেখতে পারেন, এই যে দেখেন, চাইলে আপনারা টি পট হিসেবে ইউজ করতে পারবেন, এটা হলো টি পট, মিল্ক পট হিসেবে ইউজ করতে পারবেন। টি পট একটা, টি পটের ঢাকনা একটা, এটা দুই পিস কাউন্ট হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা এই হলো, এটা গেল। তারপরে যেটা থাকবে, আচ্ছা তারপরে আর কি থাকবে, তারপরে আর কি থাকবে, 96 পিস এই ডিনারটাই থাকবে, এই টোটাল হচ্ছে 96 পিস, সাথে গিফট থাকবে হচ্ছে আপনার 52 পিস। ভাই গিফটের বিষয়টা হলো আলাদা, এটা হলো আমরা কাস্টমারকে দেই আমাদের মন ইচ্ছা হয় এজন্য দেই। আচ্ছা এটা আর অন্য কিছু না, আচ্ছা গিফট বিষয় না, আপনি টাকা দিয়ে জিনিস কি কিনতেছেন সেটা হলো বিষয়, আপনি গিফট পাইছেন দেখে কিনে ফেলবেন না, এটা কি হোম ডেলিভারি, হোম ডেলিভারি সারা বাংলাদেশে আপনি ঘরে বসে নিতে পারবেন। এখন অনেকে তো ধরেন কুরিয়ার অফিসে যেয়ে নিতে পারে, না না আপনি একবারে মানে বাড়ির কাছে গিয়ে ফোন দিবে, আপনি বাড়ির কাছ থেকে নিয়ে
নিতে পারবেন। আপনার লোক দিয়ে কি হোম ডেলিভারি দিচ্ছেন? জি, সারা বাংলাদেশ। হ্যাঁ, সারা বাংলাদেশে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে। এখন এটার দাম কত থাকছে আজকে? দামটা বলে দিব। আচ্ছা, সমস্যা নাই। গিফট কি পাচ্ছেন সেটা দেখাই। আচ্ছা আচ্ছা, ওকে। গিফট কি পাচ্ছেন? গিফট কি থাকবে এখানে? থাকবে হলো গিয়ে আপনার, আমি একটু দেখাইছি, ওকে। এখান থেকে থাকবে হলো গিয়ে, আচ্ছা ওকে, হটপট। আচ্ছা, একটা হচ্ছে হটপট থাকবে। হটপট থাকবে তিনটা, তিনটা সেট। হ্যাঁ, তিন সাইজে তিনটা থাকবে। এই যে এই সাইজ একটা, ওকে, মিডিয়াম একটা। দেখা গেল অনেক সময় রুটি টুটি মানে তৈরি করে রাখে, নষ্ট হয়ে যায়। আচ্ছা, ভাত তরকারি নষ্ট হয়ে যায়, এই জন্য তিন সাইজে তিনটা হটপট থাকবে। হ্যাঁ, ওকে, এই তিনটা হটপট গেল, তিনটা হটপট গেল। তারপরে যেটা থাকবে, আপনার মনে করেন ডিনারটা কিনছেন এত টাকা দিয়ে, হ্যাঁ, এখন এইভাবে যদি আপনি ফেলে রাখেন ডিনারটা, আচ্ছা, দুই পয়সা কিন্তু মূল্য নাই। এভাবে সাজাতে হবে। আচ্ছা, সাজানোর জন্য আমরা ডিনার স্ট্যান্ড দিচ্ছি চব্বিশটা, এরকম স্ট্যান্ড থাকবে চব্বিশটা, চব্বিশটা গিফট, গিফট। আচ্ছা, ডিনার স্ট্যান্ড থাকবে চব্বিশটা, ওকে। আচ্ছা, তারপরে সবার বাসায় থাকে ভাই কি থাকে? পানি খাওয়ার গ্লাস, গ্লাস থাকে। জি, কাঁচের গ্লাস সবার বাসায় থাকে। হ্যাঁ, এটা অনেক সুন্দর। এটা এজন্য কম দিছি, এটা দিছি হলো 6টা, 6টা গ্লাস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা 6টা গ্লাস থাকবে গিফট, প্লাস সর্বদের গ্লাস। এগুলো গ্লাস সবার বাসায় থাকে কম বেশি। আচ্ছা, আমি আপনাকে বলবো না ভাই, এটি অনেক আনকমন, আপনার গ্রামে পাবেন না, এরকম বিষয় না। মানে এগুলো লাগে, সব জায়গায় পাওয়া যাবে। হ্যাঁ, লাগে, এজন্য দিছি। এটা থাকবে 6টা, মানে শরবত খাওয়ার 6টা, পানি খাওয়ার, পানি খাওয়ার 6টা। আচ্ছা, তারপরে মূল যেটা বিষয় থাকবে, এখান থেকে হলো কি আপনার মার্বেল। আচ্ছা, এমনি নরমালি থাকে কি ননস্টিকের। আচ্ছা, হ্যান্ডেল স্ক্রু সিস্টেম। আমি কিন্তু আপনাকে স্ক্রু সিস্টেম আজকে দিচ্ছি না, আমি দিচ্ছি কি একবার রিপিট সিস্টেম। এটা কি 7 পিস সেট? 7 পিস সেট থাকবে। এখান থেকে ফ্রাই প্যান থাকবে একটা। এগুলো কি ভাঙে না নাকি? না না, এগুলো ভাঙবে না। আচ্ছা, এখান থেকে মিল প্যাড থাকবে একটা। আচ্ছা, এই ঢাকনা থাকবে একটা। আচ্ছা, তারপরে হলো কি আপনার কড়াই থাকবে একটা। ওকে, কড়াইর সাথে ঢাকনা থাকবে একটা, ঠিক আছে। আচ্ছা, বড় সসপ্যান থাকবে একটা, এটার মধ্যে রান্না করে ওটার মধ্যে খাবার দিবেন। আচ্ছা, এর জন্য বড় সসপ্যান থাকবে একটা, বড় সসপ্যানে ঢাকা থাকবে একটা। এই 7 পিস কেউ আলাদা নিলে কত টাকা? এই 7 পিস কেউ আলাদা নিলে 5000 টাকা দাম। 5000 টাকা, 5000 টাকা দাম। আচ্ছা আচ্ছা, আমরা অফারে মাঝে মধ্যে একটু কম বিক্রি করি, ওটা তো অফারে। এখন তো আর ডিনার সেটের সাথে আপনার এটা গিফট পাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, এই জিনিসগুলো সম্পূর্ণ গিফট পাবেন। আমি নিচে নামাই আপনাকে একটু দেখাই। ওকে, গিফট থাকবে টোটাল 52 পিস। 52 পিস। আচ্ছা, আরো আছে তো? আচ্ছা, আরো আছে। ওকে, এই হচ্ছে নিচে হচ্ছে এগুলো সব, এগুলো থাকবে। তারপরে আপনার রাইস যেন বাড়বেন, চামিজ আপনার বাসা থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, চামিজ ছাড়া তো আপনি এতদিন খান না, চামিজ থাকবেই। তারপর আমরা দিচ্ছি হাই কোয়ালিটি SSL লিওনেন ব্র্যান্ডের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দিচ্ছি দুইটা চামিজ। এগুলো নরমালি বাজার থেকে কিনতে গেলে 500 করে নিবে। আচ্ছা, এটা দিচ্ছি দুইটা, দুইটা চামচ থাকবে। তারপর কারি চামিজ দিচ্ছি আমরা 4টা, এটা হলো গিফট চামচ, 4টা, 4টা। এগুলো হলো গিফট। আচ্ছা, এই যে ইন টোটাল এই হলো 52 পিস। এখন দাম বলেন যারা আসলে নিতে চায়। এখানে আমরা দেখালাম ব্ল্যাক ডায়মন্ড 96 পিস, জি, সাথে এগুলো গিফট 52 পিস গিফট, গিফট। আচ্ছা, দাম কত হবে ভাই? এমনি নরমালি রেগুলার প্রাইস হলো আমাদের 48000 টাকা। আচ্ছা, দামাদামি করে আমরা হয়তো 45000 টাকা সেল করি। আচ্ছা, কিন্তু না, আমরা 7 দিনের জন্য আজকে একটা অফার দিয়ে দিব। একবারে ফাইনাল কত অফার প্রাইসে নিতে পারবেন? কারণ আপনার বাসায় সাদা ডিনার আছে, অ্যাভেলেবল থাকতেই পারে, কালো কিন্তু অ্যাভেলেবল নেই। এরকম ডিনার আপনার মানে অনেক সময় 1,00,000 টাকা দিয়েও পাবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার দেখা গেল মেয়ে বিয়ে দিয়েছেন, ছেলে বিয়ে করাইছেন, সংসার সাজা দিবেন, এরকম একটা ডিনার সেট গিফট করে দেন। আচ্ছা, দেখবেন পুরো গ্রাম খুশি হয়ে যাবে, দেখে অবাক হয়ে যাবে, আরে কি জিনিস এটা। দেখেন না আপনি দূরের থেকে একটু কিরকম মানে বিষয়টা লাগে, অসাধারণ লাগে আসলে এই ধরনের বড় ডিনার। টাকা থাকবে কিন্তু এরকম ডিনার কিনতে পারবেন না, কারণ এগুলো অ্যাভেলেবল না। আচ্ছা আচ্ছা, যারা নিতে চায়, আমরা আবারও বলছি, আমরা সুপার স্টোর শপে আছি। আপনারা যদি কেউ সরাসরি দেখতে চান বা আপনাদের লোক থাকলে দোকানে পাঠাতে পারেন। এখানে ঠিকানা দেওয়া আছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলায় 8391 নম্বর দোকান। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, প্রথম নাম্বার আর দ্বিতীয় নাম মানে লাস্ট যে নাম্বার, এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এখন দাম কত থাকবে ভাই? একবারে ফাইনাল ভাই, একবারে ডিসকাউন্ট প্রাইস দিব এক সপ্তাহের জন্য, ঠিক আছে, 40,000 টাকা।